গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ছাদে এসে দেখলাম অনেক ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। ছাদের ফুল গাছে ফুল ফোটায় ছাদটা আরো সুন্দর দেখাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কি ফুল। রান্নাঘরে আজকে ভাবি বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে। মাছটা দেখে মাকে বললাম ইলিশ ভাপা বানাতে। মা কিভাবে ইলিশ ভাপা বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখলেই ভাপাটা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সব একসঙ্গে দিয়ে। তারপর মা ইলিশ মাছটা ম্যারিনেট করে নেবে। ইলিশ মাছটা আগে থেকেই পরিষ্কার করে রাখা আছে। এরপর এতে একে একে দিয়ে দেবে হলুদ, নুন, আগে থেকে বানানো পেস্টটা, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেবে। ইলিশ ভাপার কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দেবে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ওগুলোকে ভালোভাবে সবকিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে ওপর থেকে কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। আর আমি এদিকে একটা চাটুতে অল্প পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর টিফিনের মুখটা ভালো করে চাপা দিয়ে ভাপিয়ে নেবে ইলিশ মাছটা 30 থেকে 40 মিনিট। এবার তোমাদেরকে এক নতুন পদ্ধতিতে লাউ শাক ভাতে বানিয়ে দেখাবে মা। শাকগুলো আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছে, আর সামান্য মুসুর ডাল আর একটা আলু কেটে নিয়েছে। এবার একটি কাপড়ের মধ্যে অল্প পরিমাণ মুসুর ডাল, কেটে রাখা আলু ও শাকগুলো দিয়ে ভালো করে কাপড়টা বেঁধে একটা ফুটুলি বানিয়ে নেবে। আর হ্যাঁ, প্রথমে মা ভাত বানিয়ে নেবে, তারপর সেই ভাতের ফ্যান প্রেসারে দিয়ে শাকটা সেদ্ধ করে নেবে, আর দিয়ে দেবে সামান্য নুন। আগে থেকেই মা পোস্তটা বেটে নিয়েছিল আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিল। ভাত হয়ে গেলে গরম ভাতের ওপর বাটিটা বসিয়ে রাখবে কিছুক্ষণের জন্য। আমাদের লাউ শাক ভাতে সবকিছু রেডি হয়ে গেছে। শাক, মুসুর ডাল, আলু সবকিছুই ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার ভাত থেকে পোস্তর বাটিটা বার করে সবকিছু ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে। লাউ শাক ভাতে এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো খেতে হয়। আমাদের দুপুরে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনু আলু দিয়ে মোচার বড়ার ঝাল, মোচার বড়া ভাজা, লাউ শাক ভাতে আর ইলিশ ভাপা। দেখতেই পাচ্ছ বন্ধুরা ইলিশ ভাপাটা কত সুন্দর দেখতে হয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা। অনলাইনে ঘরের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, আজ সেইগুলো এসে গেছে। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কি কি অর্ডার করেছিলাম। জিনিসগুলো আমি আনবক্সিং করছি। প্রথমে যেটা বেরোলো সেটা হলো একটা প্লেট রাখার র‍্যাক আর একটা চায়ের কাপ রাখার র‍্যাক। এটা ডেলি ইউজ করার জন্য অর্ডার করেছিলাম। আজকে যা যা অর্ডার করেছি সবই ডেলি ইউজ করার জন্য। তারপরে যেটা ছিল সেটা হলো ফ্রিজ আর মাইক্রোওভেনের কভার আর ফ্রিজের ম্যাট। এই সব কিছু আমি অনলাইনে একটা সেটেই পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা জিনিসটা কত সুন্দর এসেছে। আর হ্যাঁ, ফ্রিজের দুটো হ্যান্ডেল কভার ছিল। আমাদের ফ্রিজটা ডবল ডোরের, তাই দুটো হ্যান্ডেল কভার আছে, এরকম দেখেই অর্ডার করেছিলাম। এরপর
পরে যেটা আনবক্সিং করব সেটা মা পছন্দ করেছে। এটা একটা বাসন রাখার র‍্যাক, দেখতে সিম্পল কিন্তু এর কাজটা খুব সুন্দর। বাসন বা টুকিটাকি কাপ প্লেট ধুয়ে রেখে দিলে জল ঝরে নিচে যে টেটা আছে সেটাতে জমা হবে। এই জিনিসটা আমাদের তো খুবই ভালো লেগেছে। অনলাইনে তিনটে জিনিসই অর্ডার করেছিলাম, তিনটে জিনিসই খুবই সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।